আসার সময় সে আইসিইউতে দেখে এসেছিল, আর দেখার সুযোগ হয়ে ওঠেনি। হয়তো রিমিও তার অপেক্ষায় প্রহর গুনছে, কিন্তু কে জানতো আর ফেরা হবে না তার কাছে, দেখা হবে না মায়াবী মুখের মিষ্টি হাসিটা। ছেলেটা রোশানের মাথায় গুলি করতে যাবে ওই সময়েই দূর থেকে ছুরে মারা একটা ধারালো ছুরি ধেয়ে আসে। ছেলেটার কবজি কেটে পেছনের একটা গাছে গিয়ে গেঁথে যায় ছুরিটা। পিস্তল সহ মাটিতে পড়ে যায় ছেলেটার হাতের কাটা কবজি। ছেলেটার চিৎকারের সাথে রক্ত ফিনকি দিয়ে রোশানের মুখে গিয়ে পড়ে। চোখ খুলে তাকায় রোশান, পাশের সবাই আতঙ্কিত দৃষ্টিতে ছুরিটা ছুটে আসার দিক লক্ষ্য করে সেদিকটায় তাকালো। স্নিগ্ধা নামের মেয়েটা বাইক স্টার্ট দিতেই আগন্তুকের করা গুলি এসে আঘাত করে তার বাহুতে, অন্য হাতে তা চেপে ধরে স্নিগ্ধা। আগুন জ্বলতে থাকা আবছা আলোয় এক পলক তাকায় সেদিকে, দেখে কিছুটা দূরে মুখোশ পরা একটা ছেলে দাঁড়িয়ে। তার দিকে চেয়েই অতঃপর এক টানে চলে গেল সেখান থেকে। বাকি চারটা ছেলে হাতে দেড় হাত লম্বা ধারালো ছুরি নিয়ে ছুটে গেল সেই আগন্তুক ছেলেটার দিকে। বিপরীতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুভ। তাদের তেড়ে আসতে দেখে অন্য হাতের ধারালো ছুরিটা শক্ত হাতে চেপে ধরল সে। একটা ছেলে তার কাছে গিয়েই তাকে আঘাত করতে যাবে, তখনই সে কিছুটা ঝুঁকে ছুরির নিচ দিয়ে পার হয়ে কৌশলে পেছন থেকে ছেলেটার গলায় ছুরি চালিয়ে দিল। কয়েক পা এগিয়ে আরও দুটো ছেলের সামনে গিয়ে একইভাবে গলা কেটে ফেলে একজনের, অন্যজনকে সুযোগ না পেয়ে বুকে লাথি মেরে ছিটকে ফেলে দেয় কয়েক হাত দূরে। অপর ছেলেরও গলা কেটে দিয়ে রোশানের দিকে পিস্তল তাক করা ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়, হাত চেপে ধরে আছে ছেলেটা। শুভ এক হাতে জড়িয়ে ধরে তাকে, অন্য হাতে হিংস্র আক্রমণে ছুরি দিয়ে তার পেটে পরপর তিন চারবার আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। ক্ষিপ্ত হয়ে আছে শুভ, যেন তার ক্রোধ আজ জ্বালিয়ে নিঃশেষ করে দিবে সব। লাথি খেয়ে দূরে ছিটকে পড়া ছেলেটা উঠে আসতে চাইলে অগন্তক হাতের ছুরিটা তার দিকে ছুড়ে মারতেই তা গিয়ে গেঁথে যায় ছেলেটার বুকে, মাটিতে লুটিয়ে পড়ে সেও। কিছু সময়ের জন্য যেন একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গেল চোখের সামনে দিয়ে। কিছুক্ষণের মাঝেই পাঁচটা ছেলের শরীর নিস্তেজ হয়ে যায়, রক্তে ভেসে যায় চারপাশ। রোশান অবাক হয়ে চেয়ে আছে মুখোশ পরা শুভর দিকে, দেখে মনে হচ্ছে একজন দক্ষ ফাইটার সে, নয়তো মুহূর্তেই পাঁচটা ছেলেকে একসাথে নিস্তেজ করে ফেলা কোনো মুখের কথা না। কিন্তু সে তাকে বাঁচালো কেন সেটাই মাথায় আসছে না রোশানের। কে এই ছেলে? মাটিতে পড়ে থাকা পিস্তলটা নিয়ে উঠে দাঁড়ায় রোশান, সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে শুভর দিকে চেয়ে বলে, কে তুমি? কিছু বলল না শুভ। এবার রোশান তার মাথায় পিস্তল তাক করে বলে, জিজ্ঞেস করেছি কে তুমি, আমাকে কেন বাঁচালে, উদ্দেশ্য কী তোমার? এখনও নিঃশুভ দাঁড়িয়ে আছে শুভ। রোশান এবার হাত বাড়িয়ে শুভর মুখোশটা খুলতেই যেন সারা শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায়, কারণ ছেলেটার কেউ না, তারই নিখোঁজ হয়ে যাওয়া বন্ধু নিলয়, যাকে গত দু বছর ধরে সবাই মৃত বলেই জানে। তাহলে আজ কীভাবে সে রোশানের সামনে দাঁড়িয়ে? রোশানের হাত থেকে পিস্তলটা ছুটে নিচে পড়ে শব্দ ধ্বনি তুলল। বিস্মিত দৃষ্টিতে নিলয়ের দিকে চেয়ে থেকে অস্পষ্ট গলায় বলে, নিলয় তুই? পূর্ব কথা, হাত বাড়িয়ে নিলয়ের কাঁধ স্পর্শ করে রাজ। তার দিকে চেয়ে শান্ত স্বরে বলে, জানি কাজটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কিন্তু তোর উপর যথেষ্ট বিশ্বাস আছে আমার। এই দায়িত্ব শুধু আমার জন্য না, রাষ্ট্রের জন্য। কখনো ভুলে যাবি না, রাষ্ট্রজুড়ে রাজনৈতিক পর্যায়ে ও সন্ত্রাস পর্যায়ে জুলুমের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র লক্ষ্য, আর এই লক্ষ্য আমাদের জীবনের চেয়েও বড়। রাজের দিকে তাকায় নিলয় ভরসা দিয়ে বলে, নিরাশ করব না কখনো, কালো অধ্যায়গুলো জীবন থেকে মুছে ফেলেছি অনেক আগেই। রাতের অন্ধকার কাটিয়ে সকালের সোনালী সূর্যের ন্যায় এখন সত্যই আমার একমাত্র পথ, আর এই লক্ষ্যে প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিব। নিশ্চুপ হয়ে নিলয়ের দিকে চেয়ে আছে রোশান, চোখে মুখে বিস্ময় ধরে রেখে পুনরায় বলে, তুই বেঁচে আছিস ভাই, এটা কীভাবে সম্ভব? কয়েক সেকেন্ড নীরব থাকে নিলয়, অতঃপর শান্ত স্বরে বলে, এই নিষ্ঠুর দুনিয়ার নিষ্ঠুরতা থেকে বেঁচে থাকতে হলে তোকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। নিজেকে ধরে রাখা যেন অসম্ভব হয়ে উঠেছে রোশানের জন্য, এত বছর পর হারিয়ে যাওয়া বন্ধুকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছে। আচমকা এগিয়ে তাকে বুকে জড়িয়ে নিতে চাইলে দু কদম পিছিয়ে হাতের ইশারায় রোশানকে থামিয়ে দেয় নিলয়, পুনরায় শান্ত স্বরে বলে, একজন দায়িত্ববান অফিসারের এতটা আবেগী হওয়া উচিত নয়, আমার বাকি জীবনটা আমি রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছি, তাই আমাকে দেওয়া দায়িত্ব সম্পন্ন করার আগে প্রিয় মানুষদের কাছে ফিরে যাওয়া সম্ভব না। দায়িত্ব সম্পন্ন হলে সব বন্ধু আবারও একসাথে বসবো আড্ডায়, হয়তো কখনো নাও ফিরতে পারি, কারণ আমার পথচলা রাস্তা জ্বলন্ত আগুনের মতোই, তাই এই পথচলা শেষ হওয়ার আগে কেউ যেন জানতে না পারে আমি বেঁচে আছি, এটা তোর আর আমার মাঝে রাষ্ট্রের গোপনীয়তা। বলেই অন্যদিকে চেয়ে কয়েক সেকেন্ড চুপ রইল নিলয়, হয়তো নিজের আবেগ সামলে নিচ্ছে সে। অতঃপর পুনরায় রোশানের দিকে চেয়ে বলে,
একজন বিশ্বাসঘাতক হাজার শত্রুর চেয়ে ভয়ঙ্কর। আজ তোর এই বিপদে পড়ার কারণ হলো তোর কাছের কারো বিশ্বাসঘাতকতা। তোদের নিজেদের মাঝে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, যে তোদের সব খবর আকাশের কাছে পৌঁছে দেয়। আমার যতটুকু মনে হয়তো আকাশে সেই বিদ্যুৎ। আর তোদের মাঝে কে তার হয়ে কাজ করছে তা আমি জানি না, সম্ভব হলে জানার চেষ্টা করব। কিন্তু তাকে যতটা তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার দায়িত্ব তোর, নয়তো সব কিছু ধ্বংস করে দিবে সে সব কিছু। যাই হোক, এখন তালুকদার বাড়িতে আমার অনুপস্থিতি বুঝে ওঠার আগেই ফিরে যেতে হবে আমার। ভালো থাকিস, হয়তো আবারও দেখা হবে কোনো একদিন, বলেই পুনরায় মুখোশ পরে নিল নিলয়। অতঃপর ধীর পায়ে পেছন দিকে হাঁটা ধরে সে কিছু সময়ের মাঝেই চলে গেল অনেক দূরে। দমকা হাওয়ায় নিলয়ের নিজেকে আড়াল করে রাখা চাদরের মতো লম্বা কাপড়টা যেন উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম। ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল সে। রুশান এক পলকে চেয়ে আসে সেদিকে, যেন সব স্বপ্নের মতো মনে হচ্ছে আজ। স্নিগ্ধার কল আসে আকাশের ফোনে, একটা ছেলে এসে সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। শুনতেই হাতে থাকা গ্লাসটা দেওয়ালে ছুঁড়ে মারে আকাশ। তবুও যেন রাগ শান্ত হলো না তার, কিভাবে এই প্ল্যান ফাঁস হলো যেন কিছুই মাথায় আসছে না তার। এর মাঝেই অবনী এসে উপস্থিত হয় সেখানে। পাশের রুম থেকে শব্দ শুনে দৌড়ে এসেছিল সে, কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া? নিজেকে কিছুটা শান্ত করে নেয় আকাশ, কিছুই বুঝতে দিল না অবনীকে। স্বাভাবিক স্বরে বলে, কিছু না, শুভ কোথায়? তাকে বল এসব পরিষ্কার করে নিতে। অবনী কিছু না ভেবে বলে, আচ্ছা আমি করে নিচ্ছি, তুমি একটু শান্ত হয়ে বসো। অবনীর কথায় আকাশ ভ্রু কুচকে ফের বলে, তুই কেন করবি, শুভ কোথায়? কয়েক সেকেন্ড নীরবতায় কাটলো। অবনীকে চুপ থাকতে দেখে আকাশ গলা ছেড়ে ডেকে ওঠে, আই শুভ! গলা উঁচিয়ে শুভ বলে ডেকে ওঠে আকাশ। চাপার আগে কপালের এক পাশের রগ ফুলে উঠেছে, ফর্সা মুখে স্পষ্ট ফুটে উঠেছে তা। অবনীর সামনে রাগ চেপে রাখলেও চেহারা স্পষ্ট প্রকাশ পাচ্ছে তা। ভাইয়ের এমন চাপা রাগ যেন অবনীর মাঝেও ভয় ধরিয়ে দেওয়ার মতো। আকাশের দিকে তাকাতেই মৃদু কেঁপে ওঠে সে, হালকা দৃষ্টি নত করে বলে, শুভ ভাই বাসায় নেই ভাইয়া। ভ্রু কুচকাল আকাশ। কিছু বলার আগেই অবনী ফের বলে, আরোহী বলেছিল ফুচকা খাবে, আমারও ইচ্ছে করছিল, তাই শুভ ভাইকে পাঠিয়েছি ফুচকা নিয়ে আসার জন্য। তুমি তো আবার বলেছিলে বাইরের এসব ছাইপাছ না খেতে, তাই চেয়েছিলাম তুমি যেন কিছু না শোনো। আকাশ বুঝতে পারে অবনীর ঘাবড়ে যাওয়ার কারণটা, যদিও তার এখন এসব নিয়ে অবনীকে বকা দেওয়ার একদমই মন নেই। তাই খানিকটা শান্তস্বরে বলে, অন্য কাজের লোকদের বল এগুলো পরিষ্কার করে নিতে, তুই এই ভাঙা কাছে হাত লাগাবি না একদম, বলেই রুম ত্যাগ করে আকাশ। বাইরে আসতেই দেখে শুভ ফিরে এসেছে, এক পলক তাকালো তার দিকে, দেখে শুভর হাতে পার্সেল করা কিছু। এগুলো অবনীর বলা সেই ফুচকা, তা বুঝতে ব্যাগ পেতে হয়নি তাকে। তাই বিষয়টা নিয়ে আর মাথা না ঘামিয়ে গাড়িতে গিয়ে বসে সে। আকাশ চলে গেল কোথাও, সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে শুভ। মুহূর্তেই অবনী ছুটে আসে তার কাছে, পরপর কয়েকটা শ্বাস নিয়ে বলে, এতক্ষণ লাগলো ফিরতে, এত লেট করার জন্যই ভাইয়ার হাতে ধরা পড়েছি আজ, ভাগ্যিস কিছু বলেনি। কিছুক্ষণ আগে শুভকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে অবনী পিছু ডাকে, কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতেই বাইরে যাওয়ার কথা বলে শুভ। কিছুক্ষণ দাঁড়াতে বলে রুমের দিকে ছুটে যায় অবনী। পুনরায় ফিরে এসে শুভর হাতে 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলে, ফেরার সময় ফুচকা নিয়ে আসতে। তখন রুশানকে বাঁচানোর চিন্তা ঘুরপাক খাচ্ছিল শুভর মাথায়। এর মাঝে অবনীর চক্করে পড়ায় অনেকটাই বিরক্ত হয় সে, তবে তা প্রকাশ করল না। অবনীর থেকে টাকাটা নিয়ে বেরিয়ে গেল চুপচাপ। শুভর থেকে ফুচকাগুলো নেয় অবনী, প্যাকেট না খুলেই বলে, টক বেশি করে এনেছেন তো? শুভ নিচুস্বরে বলে, হুম, সব ঠিকঠাকভাবেই আছে, বলেই অবশিষ্ট টাকাগুলো অবনীর দিকে বাড়িয়ে দিল শুভ। অবনী সেগুলো না নিয়ে বলে, এগুলো আপনি রেখে দিন, আপনার টাকা আমি কেন রাখতে যাব। শুভর ব্যক্তিত্ব সম্পূর্ণ স্বাভাবিক স্বর, বিপরীতে অবনী হালকা করে গাল টেনে দিয়ে বলে, ধরে নিন খুশি হয়ে দিয়েছি, চা নাস্তা করে নিয়ে এগুলো দিয়ে, বলেই চলে গেল অবনী। যাওয়ার আগে গাল টেনে দেওয়ায় খানিকটা অবাক হয় শুভ, গালে হালকা করে হাত রেখে অবনীর দিকে তাকায়। এক মনেই চলে গেল অবনী, দাঁড়িয়ে আছে শুভ, হাতে থাকা অবনীর দেওয়া ভাঙতি টাকাগুলোর দিকে চেয়ে একটা শ্বাস ছাড়ে সে। অতঃপর হালকা মাথা দুলিয়ে মৃদু হেসে অন্যদিকে পা বাড়ালো। শাওয়ার নিয়ে নাস্তা শেষ করে রাজ অতঃপর এশার নামাজ পড়ে ফোন হাতে নিয়ে বসেছে, দেখে দুটো মিস কল, কলগুলো নিলয় দিয়েছে। তা বুঝতে পেরেই খানিকটা অবাক হয় সে, কারণ বিশেষ কোনো কারণ ছাড়া নিলয় তাকে কল দিবে না, যেন এটা একটা নিয়মের মতোই। বেশ কিছুক্ষণ আগে এসেছিল কলগুলো, সাথে মিনিট 10 আগে আসা একটা মেসেজের নোটিফিকেশন, সেখানে একটা ঠিকানা দেওয়া, তার নিচে লেখা, রুশান আহত, তার সাহায্যের প্রয়োজন।
বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল রাজ, চেহারায় স্পষ্ট বিস্ময়। এই অল্প সময়ের মাঝে এত কিছু ঘটে গেল? সময় নিল না রাজ, নিবিড় বাসায় ছিল, তাকে সাথে নিয়েই বেরিয়ে গেল ঘর থেকে। ঘড়ির কাটা গিয়ে ঠেকেছে দশের ঘরে, সেই সাথে রোশানের মাথা ব্যান্ডেজ করার কাজও সম্পন্ন হয়েছে। হৃদয়ের ছেলে রোশানকে চিনতে পেরেছে ডাক্তার, আঘাতের পরিমাণ বেশি হওয়ায় বিশ্রাম নিতে বললেও আপত্তি জানায় রোশান। সহজ ভাষায় বলে, লাগবে না, আমি ঠিক আছি, বলেই উঠে দাঁড়ায় রোশান। দুপা বাড়াতে বেসামালভাবে পড়ে যেতে নিলেই রাজ ধরে ফেলে তাকে। রোশান খানিকটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়, রাজের থেকে হালকা সরে মুখে হাসি ধরে রেখে বলে, আরে ভাই ঠিক আছি আমি, আমার মতো সামান্য কাউকে নিয়ে এত ভাবতে হবে না কারো, ঠিক আছি আমি। রোশানের মুখে এখনও হাসির রেখা ফুটে আছে, যেন চাপা কষ্টে এই হাসি মাত্রই জোরপূর্বক। রোশানের এমন কথায় অবাক হয় রাজ, কারণ রোশানের মাঝে অভিমানের ছাপ স্পষ্ট। রোশান মুখে হাসি ধরে রেখে কয়েক পা এগিয়ে পড়ে যেতেই ধরে ফেলে নিবিড়। নিবিড়ের কাঁধে ভর সূচক হাত রাখে রোশান, যার অর্থ নিবিড়ের সাহায্য নিতে চায়। অতঃপর রাজের দিকে না তাকিয়ে নিবিড়ের সাহায্যে বেরিয়ে গেল হসপিটাল থেকে। এমন অবস্থায় ফরিদা আন্টির বাসায় ফিরেনি রোশান, নিজের বাড়িতেও ফিরেনি, বাবার হসপিটালেও ফিরেনি। একটা হোটেল বুক করে উঠেছে তারা। বিছানায় শুয়ে আছে রোশান, সারা শরীরের ব্যথায় চোখ বুজে আছে সে। পার্স থেকে নিবিড় উঠে বাইরের দিকে গেল, ফরিদা আন্টির নাম্বারে কল দিয়ে বলে, রোশান সহ তারা তিনজন একসাথেই আছে, রাতে বাসায় ফিরবে না। খাবার নিয়ে তাদের অপেক্ষায় ছিল ফরিদা আন্টি, সাথে তুষার ও সাকিব দুজনও। কিছুটা কৌতূহল নিয়ে ফরিদা আন্টি বলে, কেন, কোথায় তোরা, কোনো সমস্যা হয়েছে কি? বাসায় ফিরে বলি আন্টি। আচ্ছা, সাবধানে থাকিস। ফোন রাখতেই তুষার বলে, কতক্ষণ লাগবে তাদের? ফরিদা আন্টি ফোন রেখে বলে, ফিরবে না। মুহূর্তেই তুষার প্লেটে খাবার তুলতে ব্যস্ত হয়ে বলে, অযথাই এত ক্ষুধা নিয়ে এতক্ষণ বসেছিলাম। পার্স থেকে সাকিব হেসে বলে, তোর মতো খাদক খাবার সামনে রেখে এতক্ষণ কীভাবে বসেছিলি এটা ভেবেই বরং অবাক হচ্ছি। ফোন রেখেই রুম সার্ভিসকে ডেকে নিল নিবিড়। তাদের রুমে খাবার দেওয়ার জন্য রোশানের পাশে বসে আছে রাজ। রোশানের গম্ভীরতার কারণ বুঝতে পেরে রাজ বলে, নিলয়ের সাথে দেখা হয়েছে তাই না? এবার রাজার দিকে ফিরে তাকায় রোশান, হাতে ভর দিয়ে হালকা আদাশ হয়ে বসে সে। রাজার দিকে স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ করে বলে, নিলয়ের বিষয়টা আমার থেকেও গোপন রাখা হয়েছিল, আমি কি এতটাই অবিশ্বাস করার মতো কেউ? কিছু সময় চুপ রইল রাজ, অতঃপর শান্ত স্বরে বলে, সময় হলেই বলতাম তোকে, কিন্তু আপাতত পরিস্থিতি আমাকে বাধ্য করেছে বিষয়টা গোপন রাখতে। আমার থেকেও? রোশানের প্রশ্নবোধক দৃষ্টি। বিপরীতে রাজ বলে, বারংবার স্বীকার করতে বেরিয়ে নিজেই শিকারে পরিণত হচ্ছিস, কারণটাকে বুঝতে পেরেছিস একবারও? রোশান খানিকটা ভ্রু কুঁচকে বলে, বিশ্বাসঘাতকতার কথা বলছিস? রাজ সোজাসাপটা ভাবে বলে, সেটাই, নিলয়ও একই কথা বলছিল। কিছু সময় নীরব থেকে রাজ পুনরায় বলে, বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে সময়টা পার হচ্ছে, কথা এই কান থেকে ওই কানে যাওয়ার আগেই তা বিদ্যুতের কানে পৌঁছে যাচ্ছে। সেক্ষেত্রে নিলয় আমাদের নিজেরই একজন, তার বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি আমি। বিষয়টা বুঝতে পারে রোশান। রাজ ফের বলে, সময় হলে সবাই এই বিষয়ে জানবে, কিন্তু আপাতত নিলয়ের কথা গোপন থাকবে আমাদের মাঝে। আচ্ছা, বুঝতে পেরেছি, বলে চোখ বুঝে নেয় রোশান। রাজ পাশ থেকে বলে, আরশি আন্টি কল দিয়েছিল, বলল রিমি এখন মোটামুটি ভালো আছে, কখন দেখতে যাবি? চোখ খোলে রোশান, একটা শ্বাস নিয়ে বলে, এখন না, রিমি আমার এই অবস্থায় দেখলে সে আরও দুর্বল হয়ে পড়বে। এর মাঝে রুমে প্রবেশ করে নিবিড়। তাকে দেখে রাজ রোশানকে ধরে হালকা বসিয়ে দিয়ে বলে, খাবার চলে আসবে এখনই, তারপর ওষুধ খেয়ে একটা ঘুম দিবি। সকাল হতেই শরীর কিছুটা হালকা হয় রোশানের, তবে ব্যথা ও ক্লান্তি কাটেনি পুরোপুরি। তবুও ডিআইজি জাহাঙ্গীর আলমের তলব পেয়ে চলে যেতে হলো রোশানকে। সাদা কাপড়ে এক এক করে 11 জন পুলিশ সদস্যের লাশ ঢেকে রাখা হয়েছে, পাশে কয়েকজনের পরিবারের আহাজারি। বাকিদের বাড়ি দূরে হওয়ায় হয়তো আসতে দেরি হচ্ছে তাদের, তবুও যারা এসেছে তাদের কান্না যেন সহ্য হওয়ার মতো না, সহ্য হচ্ছে না রোশানের নিজেরও। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলেই দুচোখ বুঝে নিল, অতপর নিজের মনকে শক্ত রেখে ভিতরের দিকে অগ্রসর হয় সে। রোশানের পুরোপুরি সুস্থ হতে 2 দিন সময় লাগলো। মাথার ব্যান্ডেজটা খুলে নিল, কপালের এক পাশের ছোট্ট কাটা দাগটা বোঝা যাচ্ছে, তাই একটা ক্যাপ লাগিয়ে নিল সে, যেন তা রিমির চোখে না পড়ে। রিমির কাছে যাচ্ছে আজ, রিমির সাথে কথা বলবে। ভাবতেই কেমন যেন বুকটা ধুকপুক করছে তার, কেন যেন কাছের পথটাও খুব বেশি দূরে মনে হচ্ছে আজ। ইচ্ছে করছে উড়ে চলে যেতে, অনেকক্ষণ রিমিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে থাকতে, যতক্ষণ না তার অশান্ত মনটা শান্ত হয়ে ওঠে, শীতলতা অনুভব করে। রিমি সুস্থ হয়েছে শুনে
কোচিং শেষে হসপিটালে পৌঁছালো আরোহীও। রাজ বাইক রেখে দ্রুত পায়ে আরোহীর সামনে এসে দাঁড়ায়। আরোহী তার দিকে চেয়ে বলে, রিমির সাথে দেখা করতে পারবো এখন? রাজ হ্যাসোচক সম্মতি জানিয়ে বলে, আমার সাথে এসো। ক্যাবিনের দরজার সামনে এসে দাঁড়াতেই থেমে গেল আরোহী। রাজের এক হাত ধরে থামিয়ে দিল তাকেও। এক পলক হাতের দিকে তাকায় রাজ, অতঃপর আরোহীর দিকে তাকাতেই বুঝতে পারে হাতটা অনিচ্ছাকৃতভাবেই ধরেছে আরোহী, কারণ তার দৃষ্টি রিমি ও তার মায়ের উপর স্থির। রিমির মাথাটা কোলে নিয়ে চুলে আঙুলের ছোঁয়ায় মিশিয়ে দিচ্ছে তার মা পরম আদরে। আরোহী সেদিকে স্থির হয়ে চেয়ে রইল। বুকটা যেন হাহাকার করে ওঠে তার, চোখ দুটো মৃদু জ্বলে ওঠে, যেন অশ্রুর আগমনের পূর্ব বার্তা, যেন এই মুহূর্তেই মায়ের শূন্যতাকে তীব্রভাবে গ্রাস করে নিয়েছে। অশ্রু জমে চোখ চিকচিক করে ওঠে তার। হিজাবের মাঝে চোখ দুটো দেখা যাওয়ায় রাজ মুহূর্তেই বুঝে নিল এই চিকচিক করা চোখ জোড়ার মানে। মা হারানো একটা মেয়ের মনে জেগে ওঠার তীব্র কষ্ট। একটা টিস্যু বের করে আরোহীর দিকে এগিয়ে দেয় রাজ, শান্তস্বরে বলে, মন খারাপ করো না, একদিন তুমিও সোনালি দিনগুলো ফিরে পাবে ইনশাআল্লাহ। টিস্যুটা হাতে নিল না আরোহী, তাকে কেউ বুঝতে পেরেছে সান্ত্বনা দিচ্ছে ভেবেই ভেঙে পড়ে যেন। লজ্জাবতী গাছকে ছুঁয়ে দিতেই যেমন সেটা নেতিয়ে যায়, কেঁদে ওঠে সে। রাজের বুকে কপাল ঠেকিয়ে মুখ লুকায়। এক অদ্ভুত শিহরণে পুরো শরীর কেঁপে ওঠে রাজের। তার বুকে মুখ লুকিয়ে কাঁদছে এক মেয়ে, যেমনটা এর আগে কখনো ঘটেনি। হুট করে এ কেমন অনুভূতির সাথে তার সাক্ষাৎ! এই মুহূর্তে কি করা উচিত তার, কিছুই যেন ভেবে পাচ্ছে না সে। রাজকে নিশ্চুপ দেখে আরোহী কান্না মাখা স্বরে বলে, আমাকে নিরিবিলি কোথাও নিয়ে যাবেন প্লিজ, কিছুক্ষণ একা থাকবো আমি। হসপিটালে পৌঁছায় রুশান। প্রথমেই বাবার সাথে দেখা করে সব জেনে নিল। রিমি এখন অনেকটাই সুস্থ শুনে রিমির কাছে যাওয়ার উত্তেজনায় উঠে দাঁড়ায় রুশান। বিপরীতে রিদ তাকে থামিয়ে বলে, রিমি এখন সুস্থ, কিন্তু একটা ব্যাড নিউজ আছে যা মেনে নেওয়াটা কঠিন হবে তোর জন্য। বাবার কথা কানে নিল না রুশান। রিমি এখন সুস্থ, এই কথাটাই শুনতে চেয়েছিল সে, আর শুনতে পেয়েছে। যেন এর সামনে অন্য কোনো কথাই আর গুরুত্বপূর্ণ নয়, বাবার দিকে চেয়ে বলে, পরে শুনবো বাবা, বলেই রিমির কাছে ছুটে গেল সে। দেখে রিমি ধীর পায়ে হাঁটছে তার সাথে মা। দরজার দিকে তাকায় রিমি, রুশানকে দেখেই মায়ের দিকে চেয়ে অভিমানী স্বরে বলে, মা ওকে চলে যেতে বলো। মেয়ের কথায় হালকা হাসলো আরিশা, অতঃপর সে নিজেই বেরিয়ে গেল সেখান থেকে। রিমির সামনে এসে দাঁড়ায় রুশান, অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় রিমি। রুশান তাকে ফিরিয়ে মুখের দিকে চেয়ে বলে, রাগ করেছিস, সরি। রিমি গোমরা মুখে বলে, আমি আইসিইউ থেকে বের হয়েছি আজ 3 দিন হলো, অথচ কোনো খোঁজে ছিল না আপনার, আর এখন আসছেন একটা সরি বলতে। রুশান পুনরায় বলে, আচ্ছা কান ধরছি, এমন ফুল আর হবে না। হালকা করে কান ধরে রুশান। রিমি হাত বাড়িয়ে তাকে থামিয়ে বলে, প্লিজ যান তো এখান থেকে, আর এটা কী পরে রেখেছেন? বলেই রুশানের মাথা থেকে ক্যাপটা সরিয়ে নেয় রিমি। মুহূর্তেই চোখে পড়ে রুশানের কপালের কাটা দাগটা, যা রুশান এতক্ষণ লুকিয়ে রেখেছিল। আটকে ওঠে রিমি, হাত বাড়িয়ে রুশানের কপাল স্পর্শ করে বলে, কি হয়েছিল আপনার? রুশান হেসে উড়িয়ে দেওয়ার মতো বলে, তেমন কিছু না। রিমি তাকে থামিয়ে বলে, সত্যি করে বলুন, কোথায় ছিলেন এই 2 দিন? কিছু বলল না রুশান। রিমি কিছুটা আন্দাজ করতে পারে বিষয়টা। আচমকায় রুশানকে জড়িয়ে ধরে নিজেই বলে ওঠে, সরি, খুব কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি, মন খারাপ করবেন না প্লিজ। হেসে ফেলে রুশান, রিমির কপালে চুমু দিয়ে বলে, একদম না, তোর উপর মন খারাপ করা সম্ভব না। হেসে ফেলে রিমিও। রুশান কয়েক পা পিছিয়ে এসে রিমিকে ভালো করে দেখে নিয়ে বলে, মাশাল্লাহ, আমার পরিটা এখন পুরোপুরি সুস্থ। ফের হাসে রিমি। আচমকায় রুশান কাছে এসে রিমির পায়ের উপরের অংশ জড়িয়ে ধরে কোলে তুলে নিল তাকে। দুহাতে নিজের মুখ চেপে ধরে রিমি মাথাটা হালকা ঝুঁকিয়ে রুশানের কপালের সাথে কপাল স্পর্শ করে। যেন লজ্জা এসে ভিড় জমিয়েছে খুব। লাজুক লতায় কি বলবে ভেবে না পেয়ে উঠে বলে, কি করছেন এসব, দরজা খোলা, কেউ এসে পড়বে, আসুক। রুশানের সোজাসাপটা জবাব। রিমি তার কপালের দিকে চেয়ে বলে, আপনি অসুস্থ রুশান ভাই, প্লিজ নামিয়ে দেন বলছি। নামায়নি রুশান, মাথা উঁচু করে রিমির দিকে চেয়ে বলে, তাতে কিছুই যায় আসে না, কারণ তুই আমার সকল অসুখেরই একমাত্র নিরাময়। বিদায় নেওয়ার আগে ছোট্ট করে বলতে চাই, আপনারা যারা আমাদের গল্প নিয়মিত শুনেন, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টও ফলো করতে পারেন, কারণ নতুন গল্পের আপডেটগুলো আমি সবসময় আমার টিকটক এবং ফেসবুক পেজেই দিয়ে থাকি। তাই দ্রুত এখনই ফলো করে দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।